এই অনুষ্ঠানে আমাদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইসলাম উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে আছেন ডক্টর আব্দুল বাসির, ডিন আর্টস ফ্যাকাল্টি অফ ডিইউ, অ্যান্ড আদার এক্সপেক্টেড স্পেশাল গেস্ট সিরিয়ালি ডায়াস, মাই ডিয়ার স্টুডেন্টস ফ্রম দি নর্দার্ন কর্নার অফ দি কান্ট্রি, দি সিনিক ল্যান্ড অফ দি নর্থ বেঙ্গল রাজশাহী, all of the students of all layers. I big applause for my slack appearance to this program because I was delayed. I'm not good at it, but I've got speculation, ideation and supposition regarding life and education and erudition. Shikha Sanskriti ne ami khub bhalo bolte parina kintu kichu idea amar ache jeta ami ekta bhalo position e chakri kori এবং আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। তো আমাদের অঞ্চলের যা তোমরা যেখানে এসছো, আই এম ভেরি প্রাউড অফ ইউ, বিকজ তোমরা সেই ডিস্ট্যান্ট নর্দার্ন কর্নার থেকে এসছো এখানে। অনেকে অনেক অসুবিধা আছে তুমি জানিয়ে স্টিল, বাট ইউ হ্যাভ টু স্ট্রাগল, তোমাকে সংগ্রাম করতে হবে এবং সংগ্রাম করে বড়ো হতে হবে এবং সংগ্রাম করে তোমাকে সমাজে পজিটিভ লাভ করতে হবে। এর বিকল্প কিছু নাই, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটাই হবে তোমাদেরকে একটা ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ড অফ ভেনিস দ্যাটস কল্ড ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড দি অ্যাপেক্স মেডিকেল ইনস্টিটিউট অফ দি কান্ট্রি, সবচেয়ে বড়ো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তোমাদের কিন্তু ডোন্ট স্পেন্ড টাইম ইন লেজি মোড, তোমাদেরকে সময় কিন্তু ব্যবহার করতে হবে। এবং আমার আইডিয়া হচ্ছে তোমাদেরকে প্রত্যেকে দাঁড়াতে হবে। তো যেহেতু একটা ভালো পজিশনে এসছো, প্রত্যেকেই তোমাকে দাঁড়াতে হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং তার জন্যে যেভাবে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রম করতে হবে। কিন্তু সংগঠন করেছো, আই এম ভেরি হ্যাপি যে একটা সংগঠন করেছো ফর ক্রিয়েটিং এ সিমেন্টিং বন্ডেজ এবং আওয়ার সেলস, আমার যে বন্ধনটাকে দৃঢ় করার জন্য তোমরা এটা করেছো, ভেরি হ্যাপি। অ্যান্ড উইল অফকোর্স উইল বিসাইড ইউ অ্যাট এনি সোর্স অফ টাইম, এনি অর্স অফ টাইম, তোমার যেগুলো সময় আমি তোমাদের পাশে থাকবো, তোমার আমাদের দেশের ছেলে, আমাদের অঞ্চলের ছেলে, রাজশাহীর ছেলে এবং নর্থ বেঙ্গল, ওভারঅল নর্থ বেঙ্গলের ছেলে, তো যেগুলো প্রয়োজন তোমরা যতটুকু হোক যতটুকু পারি আর কি তোমাদের আমরা পাশে দাঁড়াবো। কিন্তু মনে রাখতে হবে তোমার এই বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা শিক্ষা প্রতিষ্ঠান তোমার ভর্তি হচ্ছে এবং মোস্ট প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট অফ দি কান্ট্রি। সেক্ষেত্রে তোমাদেরকে সে যেভাবে সময় মূল্যায়ন করতে হবে সে মূল্যায়ন করে তোমাদেরকে আমাদেরকে সামনে আগাইতে হবে এবং জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্নের পথে পা বাড়াতে হবে। যা হোক, তোমরা আমাকে দাওয়াত করছো, আই এম ভেরি হ্যাপি টু কাম হিয়ার অ্যান্ড টু স্পিচ গিফসান স্পিচ ওভার ইউ। তো আমাদের এখানে যারা আরও বিশেষজ্ঞ যা আছেন, আমাদের ট্র্যাডিশনাল আইজি মদন আছেন, আমাদের রামিনুল আছেন, অনেকে আছেন, তারাও খুবই সুহৃদ মানুষ, তাদের সঙ্গে জানি। বিশেষ করে আমাদের জয়শ্রী রথিন্দা খুব ভালো মানুষ, উনি কিন্তু খুব মানবিক। সুতরাং তোমরা যে কোনো মুহূর্তে আমাদেরকে যে প্রয়োজন হওয়া শিক্ষা বলো, যে কোনো চিকিৎসা বলো, যে কোনো প্রয়োজন তোমাদের আমাদের আসবে, উইল অফকোর্স এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন টু ইউ। বাট তোমার কিন্তু আমার একটি উপদেশ, যেহেতু একটা বড়ো শিক্ষা প্রতিষ্ঠান এসছো, তোমাকে দাঁড়াতে হবে, এইভাবেই তোমাকে পড়াশোনা করতে হবে। অনেক কিছু হার্ডেলস থাকবে, অনেক কিছু বাধা থাকবে, কিন্তু তোমাকে দাঁড়াতে হবে, এই স্বপ্ন নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এবং পণ্ডিতে বড়ো হলে তুমি অন্যকে বড়ো করতে পারবে বা সমাজে তোমাকে কিছু কন্ট্রিবিউট করতে পারবে। যা হোক, আমাদের বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট চলছে, আমরা একটা উন্নয়নের ধারাতে আমরা রয়েছি, একটা উন্নয়ন, সেই ক্ষেত্রে সেই ধারায় তুমি যদি সমস্ত হতে চাও, তোমাকে সেই হিসেবে একটা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আসলে শিক্ষা কী দেয়, শিক্ষা কী বলে, শিক্ষা ইজ দ্য প্লিন্থ অফ সিভিলাইজেশন। প্লিন্থ মানে হচ্ছে স্তম্ভমূল, শিক্ষাটা হচ্ছে একটা সভ্যতার স্তম্ভমূল। এই সভ্যতাটাকে তোমরা ক্রিয়েট করবে যে সবাই তো পারবে না, শিক্ষিত ব্যক্তিরাই একটা দেশের সভ্যতা তৈরি করতে পারে। সুতরাং তোমাদেরকে এই সমস্ত আইডিয়েশান, এই সব চিন্তাভাবনা মনে রেখে আমি আশা করবো আমাদের নদীয় ছেলেপেলে আরও সবাই বড়ো হবে, কেউ বিসিএস দেবে, কেউ ব্যারিস্টার, কেউ জজ, কেউ পুলিশ অফিসার, কেউ সচিব, এখানে তোমরাই তো হবে আলটিমেট লাগাবে। হ্যাঁ, এবং সেই স্বপ্ন নিয়ে তোমাদেরকে ঢাকা সাথে পড়তে হবে, সেই রেজাল্টও করতে হবে, প্রত্যেকেই ভালো জব সিক করতে হবে এবং সম্ভবত কমপক্ষে একটা বিসিএস পাস করতে হবে, দ্যাটস সো দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড এ গুড সার্ভিস টু সোসাইটি। হ্যাঁ, বুঝতে পারছি, এটা আমরা একটা স্বপ্ন দেখি, তোমাদেরকে আমরা স্বপ্ন দেখি আর কি, কেন ওই হবে ড্রিম। তো যেহেতু ঢাকা ভাষায় ভর্তি হয়েছে, কষ্ট করে এসেছে আমাদের রাশিয়া থেকে, অর্থাৎ অঞ্চল থেকে, তার অঞ্চল থেকে, সেটা আমরা ড্রিম, সেটাই এক্সপ্রেস আমরা করতেই পারি, সে আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি। এই জন্য আমি বলবো যে সময়, টাইম ইজ মানি। আমরা ডাক্তাররা বলি কি টাইম ইজ মানি, মানে আমি চেম্বারিতে আগে বসলে আমি পাঁচটা রোগী বেশি দিতে পারবো, পাঁচটা বেশি রোগী দেখে পাঁচটা বেশি আয় হবে। হ্যাঁ, ওই জন্য আমি বলি টাইম ইজ মানি। সুতরাং টাইমটাকে তোমরা সবাই খুব সুচারুভাবে, এই সময়টাকে তোমরা নষ্ট করবে না, সময়টা কাজে লাগাতে হবে এবং এই সময় কাজে লাগিয়ে তোমাদের কিন্তু আগামী পথচারণা নিশ্চিত করতে হবে।
হ্যাঁ, এবং তোমাদের জীবনে বাদবাকি কাজগুলো যেগুলো করার শিক্ষিত মানুষ হিসাবে যেরূপ যেরূপ সমাজে সে দর্শন তৈরি করার সেটা করতে হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার সাফল্য কামনা করি, তোমার সবাই সমাজে প্রতিষ্ঠিত হবে, সর্বোচ্চ শিক্ষা লাভ করে সবাই সমাজে প্রতিষ্ঠা লাভ করবে, তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। এবং আমাকে আমাকে এখানে দাওয়াত আমার ইনভাইট করার জন্য এগেইন কলেজ কাইন্ডনেস দ্যাট ইউ শোন টু মি অ্যান্ড আই কনভে ওয়ান ফেলিসিটেশন টু ইউ টু ইনভাইট মি হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।